हेलो स्टूडेंट्स अष्टम श्रेणी कोषे देखी 13.1 एर 2 एर 11 नम्बर अंक x प्लस 1 इंटू x प्लस 9 इंटू x प्लस 5 होल स्क्वायर प्लस 63 एखाने आमरा देखछी ध्रुवक पद 9 प्लस आछे 1 प्लस आछे अर्थात जोग करले आमरा पाई 9 आर 1 ए 10 এখানে x প্লাস 5 হোল স্কয়ার এর অর্থ x প্লাস 5 ইন্টু x প্লাস 5 যে কোনো সংখ্যার বা রাশির হোল স্কয়ার থাকলে সেটা দুবার গুণ হয় তাহলে x প্লাস 5 ইন্টু x প্লাস 5 থেকে আমরা প্লাস 5 দুবার পাচ্ছি অর্থাৎ 5 আর 5 10 অর্থাৎ আমরা এই দুটোকে গুণ করে এটা হোল স্কয়ার করে দিলেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো কারণ এদিকে ধ্রুবক পদ 10 হচ্ছে এদিকেও ধ্রুবক পদ 10 হচ্ছে তাহলে আমরা এই দুটো গুণ করি প্রথমে x দিয়ে x প্লাস 9 কে গুণ পরে প্লাস 1 দিয়ে x প্লাস 9 কে গুণ তাহলে x দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস 9x এবার 1 দিয়ে গুণ x ইনটু 1 x প্লাস 9 ইনটু 1 9 এটাকে আমরা x প্লাস 5 হোল স্কয়ার ভাঙিয়ে দিই x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 5 প্লাস 5 স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র থেকে আমরা পেলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে a কে আমরা x এবং b কে আমরা 5 ধরলাম প্লাস 63 সমান সমান x স্কয়ার প্লাস 9x প্লাস 1x 10x প্লাস 9 ইনটু x স্কয়ার প্লাস 5 গুণ 10 অর্থাৎ 10x প্লাস 25 5 5 এ 25 প্লাস 63 সমান সমান p প্লাস 9 ইনটু p প্লাস 25 প্লাস 63 এখানে আমরা p সমান সমান x স্কয়ার প্লাস 10x ধরে নিলাম তাহলে x স্কয়ার প্লাস 10x এর জায়গায় p বসলো প্লাস 9 হলো এবং x স্কয়ার প্লাস 10x এর জায়গায় p বসলো প্লাস 25 হলো প্লাস 63 এখন এই দুটো রাশিকে আমরা আবার গুণ করি একই নিয়মে p স্কয়ার প্লাস 25p প্লাস 9p প্লাস 9 গুণ 25 225 বা 225 প্লাস 63 সমান সমান p স্কয়ার প্লাস যোগ করি 25p প্লাস 9p 34p বা 34p প্লাস যোগ করি 288 এখন 288 কে আমরা উৎপাদক করে পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 এখানে 3 3 কে 9 9 গুণ 18 2 গুণ 4 গুণ 8 গুণ 16 18 এবং 16 যদি যোগ করি তাহলে 34 হয় এখন শেষে প্লাস আছে প্রথমে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ 34 কে আমরা যোগ করেই করব তাহলে 18 এবং 16 যোগ করলে 34ই হয় তাহলে আমরা 34p কে লিখব 18p প্লাস 16p তাহলে আমরা পেলাম p স্কয়ার প্লাস যে চিহ্ন ছিল সেই চিহ্ন বড়টা 18 আর 16 এর মধ্যে বড়টা 18 তাহলে 18p প্লাস যোগ করে করব একই চিহ্ন হবে প্লাসে প্লাসে প্লাস 16p ছোটটা প্লাস 288 এখন প্রথম দুইটি পদ থেকে p কমন তাহলে p ইনটু p প্লাস 18 পি স্কয়ারকে পি দিয়ে ভাগ করলে পি প্লাস 18 পি কে পি দিয়ে ভাগ করলে 18 প্লাস 16 পি প্লাস 288 থেকে আমরা 16 কমন নিতে পারি তাহলে রইল পি 16 পি কে 16 দিয়ে ভাগ করলে পি প্লাস 288 কে 16 দিয়ে ভাগ করলে 18 আবার পি প্লাস 18 কমন তাহলে পি প্লাস 18 আনকমন রইল পি প্লাস 16 এখন আমরা p এর মান যা ধরেছিলাম x স্কয়ার প্লাস 10x বসাবো তাহলে p এর জায়গায় x স্কয়ার প্লাস 10x প্লাস 18 ইনটু x স্কয়ার প্লাস 10x প্লাস 16 এখানে মান বসিয়ে কথাটা লিখতে হবে সমান সমান x স্কয়ার প্লাস 10x প্লাস 18 এটাকে আর উৎপাদক করা যায় না x স্কয়ার প্লাস 10x প্লাস 16 এটাকে আবার মিনিটান করা যায় 8 গুণে 16 8 আর 2 10 তাহলে x স্কয়ার প্লাস যে চিহ্ন আছে সেই চিহ্ন 8x বড়টা প্লাস একই চিহ্ন হবে যোগ হবে 2x 8 গুণে 16 8 আর 2 10 মিলে গেল প্লাস 16 সমান সমান x স্কয়ার প্লাস 10x প্লাস 18 যা ছিল তাই ইনটু প্রথম দুইটি পদ থেকে x কমন তাহলে রইল x প্লাস 8 প্লাস পরের দুইটি পদ থেকে
2 কমন তাহলে রইল x প্লাস 8 সমান সমান x স্কয়ার প্লাস 10x প্লাস 18 ইন্টু x প্লাস 8 আবার কমন আর কমন রইল x প্লাস 2 এটাই অ্যান্সার হলো দুই এর 12 নম্বর অঙ্ক x ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 6 ইন্টু x প্লাস 9 প্লাস 56 এখানে আমরা দেখছি x এর সঙ্গে কোনো ধ্রুবক পদ নেই অর্থাৎ শূন্য আছে আমরা ধরে নেব শূন্য প্লাস 9 3 প্লাস 6 9 তাহলে ধ্রুবক পদ 3 প্লাস 6 9 হলো এবং 9 প্লাস 0 9 হলো তাহলে আমরা x ইন্টু x প্লাস 9 কে এক জায়গায় রাখব এবং x প্লাস 3 ইন্টু x প্লাস 6 কে এক জায়গায় রাখব এখানে ব্র্যাকেট হবে তাহলে এবার আমরা গুণ করি x স্কয়ার প্লাস 9x x দিয়ে দুটোকে গুণ হলো এবং x প্লাস 3 কে x প্লাস 6 দ্বারা গুণ করলে x স্কয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 318 প্লাস 56 সমান সমান x স্কয়ার প্লাস 9x ইন্টু x স্কয়ার প্লাস 6 প্লাস 3 9x প্লাস 18 প্লাস 56 এখন আমরা x স্কয়ার প্লাস 9x সমান সমান যদি p ধরি অর্থাৎ p সমান সমান x স্কয়ার প্লাস 9x ধরি তাহলে এখানে হলো p ইন্টু p প্লাস 18 প্লাস 56 গুণ করি সমান সমান p স্কয়ার প্লাস 18p প্লাস 56 এখানে 56 এর আগে প্লাস এবং p স্কয়ারের আগে প্লাস 1 আছে 56 কে 56 প্লাস হলো তাহলে এই 18 কে আমরা প্লাস করে করব 4 14 56 14 আর 4 যোগ করলে 18 তাহলে আমরা পেলাম p স্কয়ার প্লাস 14p প্লাস 4p প্লাস 56 এখানে প্রথমে যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্ন হবে যোগ করতে হবে প্লাসে প্লাসে প্লাস 14 যোগ 4 18 সমান সমান প্রথম দুইটি পদ থেকে p কমন তাহলে p প্লাস 14 প্লাস দ্বিতীয় দুটি পদ থেকে 4 কমন তাহলে p প্লাস 14 সমান সমান p প্লাস 14 আবার মিলে গেছে কমন আর কমন রইল p প্লাস 4 এখন আমরা p এর জায়গায় x স্কয়ার প্লাস 9x মানটি বসাবো তাহলে আমরা পেলাম সমান সমান x স্কয়ার প্লাস 9x p এর মান প্লাস 14 ইন্টু p এর মান x স্কয়ার প্লাস 9x প্লাস 4 এখন 7 গুণি 14 7 আর 2 এ 9 আবার মিডল টার্ম হয় সমান সমান x স্কয়ার প্লাস 9x কে আমরা দুবার দুটি অংশ করলাম 7x প্লাস 2x 9x যোগ করলে 7 গুণি 14 ডান দিকে যে ধ্রুবক পদ আছে প্লাস 14 এটা মিডল টার্ম হয় না x স্কয়ার প্লাস 9x প্লাস 4 প্রথম দুটি পদ থেকে x কমন তাহলে x প্লাস 7 শেষের দুটি পদ থেকে 2 কমন তাহলে x প্লাস 7 ইন্টু x স্কয়ার প্লাস 9x প্লাস 4 সমান সমান x প্লাস 7 কমন আর কমন রইল x প্লাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 9x প্লাস 4 এটা অ্যান্সার হলো দুই এর 13 নম্বর অঙ্কটি হলো x স্কয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b কে যদি আমরা সূত্রে ফেলি a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে পাই x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এখন x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার এটা একটা সূত্র অর্থাৎ x কে আমরা যদি a মনে করি আর a কে যদি b মনে করি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলো তাহলে এখান থেকে আমরা পেলাম x মাইনাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার এখন x মাইনাস a কে আমরা a মনে করব এবং এখানে b কে b মনে করব অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ওই সূত্র থেকে আমরা পাই x মাইনাস a প্লাস b ইন্টু x মাইনাস a মাইনাস b অর্থাৎ এই রাশিটির সঙ্গে এই রাশিটি একবার যোগ এই রাশিটির সঙ্গে এই রাশিটি একবার বিয়োগ এটাই অ্যান্সার হলো